আপনার জীবনে কি কোনো কাজ হচ্ছে না এবং বিভিন্ন কাজে গেলে কি আপনি বাধা পাচ্ছেন, বা আপনি কি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না নাকি, বা হয়তো আপনি আর্থিক সংকটে ভুক্তভোগী হচ্ছেন, এমন আপনার মাথাতে কিছু দুশ্চিন্তা আছে যে চিন্তাগুলি আপনি কারোর সাথে আপনি শেয়ার করতে পারছেন না, এবং সেই চিন্তাগুলি আপনার মাথাতে এতটাই বাসা করে বসেছে যে আপনি ভালো চিন্তা করার শক্তি হারিয়ে ফেলেছেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ভালো উপায়ের কথা বলবো। এই উপায়টি আপনারা করুন, আপনাদের জীবনের যা সমস্যা সেই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তো বন্ধুগণ, তার আগে যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, বজরংবলী হনুমানজি অজর অমর, এই কথা আমরা সকলে জানি, এবং উনি পৃথিবীতে এখনো রয়েছেন, এবং যে জায়গায় সুন্দর কাণ্ডের পাঠ করা হয় সেই জায়গায় বজরংবলী অবশ্যই আসে, এই কথা আমরা সকলে জানি। এবং বজরংবলীকে যদি ভক্তি সহকারে যদি শুদ্ধ মনে পূজা করা হয়, বজরংবলী সেই ভক্তের কথা অবশ্যই শুনে। এবং বন্ধুগণ, আরেকটি কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে আমাদের ধর্মে, আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, বিভিন্ন ধরনের কলাকৌশল রয়েছে, যেইগুলি হয়তো আমরা জানি না, কিন্তু সেই নিয়মগুলি যদি আমরা সেইভাবে মেনে চলি, তবে আমরা জীবনে ভগবান থেকে অনেক উপকৃত হয়ে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের আশীর্বাদও প্রাপ্ত করে থাকি। এবং ভগবানের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, তবে আমাদের জীবনে কোনোদিনও কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে না। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে বলবো যে হনুমান চালিশা আপনারা অবশ্যই পাঠ করে, অনেকেই পাঠ করে থাকে, প্রতিদিন পাঠ করে, কেউ মঙ্গলবারে পাঠ করে, শনিবারে পাঠ করে, আবার বা এমন কেউ রয়েছে যারা প্রতিদিন পাঠ করে। কিন্তু হনুমান চালিশা পাঠ করার একটি খুব সঠিক নিয়ম রয়েছে, একটি খুব ভালো নিয়ম রয়েছে, যদি এই নিয়মে যদি হনুমান চালিশা পাঠ করতে পারেন, তবে আপনাদের জীবনের কোনো দুঃখ কষ্ট আর আপনাদের জীবনে থাকবে না। তো আপনাকে কি করতে হবে, কিভাবে হনুমান চালিশাটি পাঠ করতে হবে? বন্ধুগণ, প্রতিদিন সকালবেলা আপনি সূর্য ওঠার সময়, অর্থাৎ যখন সূর্যটি উঠবে, এবং একটি কথা আপনাদের জেনে রাখতে হয় যে বজরংবলী হচ্ছে কি সূর্যের পুত্র, সূর্যের পুত্র হচ্ছে কি হনুমানজি। তো প্রতিদিন সকালবেলা যখন সূর্য উঠবে, আপনি সকালবেলা যদি সম্ভব হয়ে থাকে, যত তাড়াতাড়ি হয় তত সকালেই আপনাকে কাজটি করতে হবে, আপনি না হলে আপনি সকালে 8টার আগে আপনি কাজটি অবশ্যই করুন, কিন্তু দুপুরবেলা আপনি কাজটি করবেন না, অর্থাৎ 11টা 10টা বা 12টার পর আপনি কাজটি অবশ্যই করবেন না, আপনাকে 8টার আগে আপনি কাজটি করতে হবে। আপনি হনুমান চালিশাটি নিয়ে আপনি সূর্যের দিকে মুখ করে, সূর্যের দিকে মুখ করে, অর্থাৎ পূর্ব দিকে যেখানে সূর্য উদিত হয় সেখানে মুখ করে আপনি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন, এবং এই কাজটি আপনাকে করতে হবে 41 days, অর্থাৎ 41 দিন আপনাকে করতে হবে। 41 days আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সকাল আটটার আগে আপনি সূর্যের দিকে মুখ করে আপনি হনুমান চালিশা আপনাকে পাঠ করতে হবে 41 দিন, 41 days। আপনি 41 days পাঠ করার পর পার্থক্য আপনি আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনটি কতখানি পরিবর্তন হয়ে গেছে, আপনার জীবনে যত অশান্তি, সকল অশান্তি আপনার জীবন থেকে দূর হয়ে গেছে। যে ধরনের অশান্তি হোক না কেন, ধার দেনা, আপনার ঋণী হয়ে গেছেন, আপনার বাড়িতে বিভিন্ন ধরনের ছোটখাটো অসুবিধা, বিভিন্ন ধরনের সংকট, বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ধরনের বাধা, যা কিছুই রয়েছে আপনার জীবনে, সেই সকল কিছু আপনার জীবন থেকে 41 ডেজের ভিতরে আপনার জীবন থেকে চলে যাবে। এবং এর প্রভাব যা 41 ডেজ যখন আপনি হনুমান চালিশাতে সূর্যের দিকে মুখ করে পাঠ করবেন, আপনি এর প্রভাবটি আপনি অবশ্যই আপনার জীবনে দেখতে পাবেন। সূর্যের পুত্র হনুমান এবং সূর্যের দিকে মুখ করে আপনি হনুমান চালিশাটি 41 ডেজ আপনি পাঠ করুন। তো বন্ধুগণ, কাজটি করুন, অবশ্যই কাজটি করুন, 41 ডেজ করুন, কোনো টাকা পয়সা লাগবে না। সকালবেলা সিম্পল আপনি বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি স্নান করে আপনি কাজটি করুন, আপনি আপনার জীবনের পার্থক্য বুঝতে পারবেন। এবং যদি আপনার জীবনে পার্থক্য হয়ে থাকে, তবে আপনি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার জীবনে কি পরিবর্তন হয়েছে, কি ভালো পরিবর্তন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যাদের দরকার তাদের কাছেও শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন, যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।